প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাইকে। রাতের গাবতলি হাট থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের এই গাবতলি হাটের অন্যতম একজন ব্যাপারী আমাদের নাসির ভাই। আজকে নাসির ভাইয়ের সঙ্গে এই সময়ের বাজারের কি অবস্থা, খামারিদের কি করা উচিত বা এই বাজার ব্যবস্থা নিয়ে বিশেষ কিছু কথা বলতে চাই। আশা করি আমাদের ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমাদেরকে করবেন, কমেন্টস করবেন। পরবর্তীতে ওনার সঙ্গে আবারও কথা বলে সেই বিষয়গুলোর একটা সমাধান নিয়ে আসার চেষ্টা করব। নাসির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, আপনাকে তো অনেকদিন ধরে পাই না আসলে, যদিও এমনি এমনি দেখা হয়, কিন্তু ওইভাবে হাটে আপনার গরু দেখছি না প্রথম। এটার কারণ কী সেটা একটু ব্যাখ্যা করেন। আসলে ভাই, মাংস ব্যবসায়ীকে যে বেচা কেনাটা একটু মন্দা, আর আমার কিছু পার্সোনাল কাস্টমার আছে যেটা ফার্ম সাইডে ঢাকার ভিতরে যাগো ফার্ম আছে, আমরা ডাইরেক্ট মাল এতদিন ধরে দিয়ে আসছি এবং এটা মাংস ব্যবসায়ীর কাছে, সেখানে আমার সপ্তাহে দুই গাড়ি গরু যায়, আর গরুর খরচটা তো অনেক বেশি। গরু যে এখানে বিষ্টায় নিয়ে রাখবো কিংবা পালবো, পার ডেলে হাঁটা গরু 500 টাকা করা হয়, 400 থেকে 500 এরকম হয়। এই কারণে যেমন দিনগালা খালি পিছাইলাম, তো ইনশাল্লাহ সামনে দেখা যাচ্ছে যে 12-13 তারিখের ভিতরে ইনশাল্লাহ আমার মাল এখানে ঢুকবে, তো কুরবানি পর্যন্ত এক চান্স পাইবো, মাল সব ধরনের মাল পাইবো। যে গরুগুলো নিয়ে আসবেন সেটা কি এই যে কষাই উপযোগী নাকি খামারি ভাইদের জন্য নিয়ে আসার চিন্তা ভাবনা করছেন? দুনো সব পদের গরু থাকবে এবং কষাই, খামারি এবং কেউ খাওকা লাগে কিনা লাগে যখন মাল ঢুকাইতে লাগবো সব পদের মালই থাকবে ইনশাল্লাহ, কোনো কাস্টমার ফিরবে না। সে যদি মনে করে যে ওই 80,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা বন্ধু গরু আমার কাছে পাবে ইনশাল্লাহ। আচ্ছা, ভালো লাগলো। অনেক দর্শকের প্রশ্ন থাকে যে নাসির ভাইয়ের ভিডিও দেখান না, নাসির ভাই কি খামারিদের জন্য গরু আনছে বা কি অবস্থা, এবং যারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন, সামাজিক অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানগুলোর গরুও কিন্তু আমাদেরকে প্রশ্ন করেন। তো সেই বিষয়টা আজকে নাসির ভাইয়ের মুখ থেকে কিন্তু আপনারা জানতে পারলেন, অনেকে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হলেন। একটা সময় যারা আজকে হয়তোবা ভিডিও নতুন দেখছেন নাসির ভাইকে, উনি কিন্তু মার্শাল্লাহ ঈদের সময় বেশ প্রায় 300-এর মতো গরু কিন্তু এই হাটে উনি এবার ঈদে বিক্রি করেছেন। তো নাসির ভাই, এখন বলেন, আপনি তো দেখা যাচ্ছে যে ঈদের সময়ে ঈদের জন্য আগেই বিভিন্ন জায়গায় গরু বুক দিতেন, বুকিং দিয়ে বলছেন যে ধীরে ধীরে সারা বছর লালন পালন করার পর ঈদের সময় নিয়ে আসতেন, সেই বুকিংয়ের কী অবস্থা বা সেই লালন পালনের কী অবস্থা? আসলে লালন পালনের মাধ্যম দিয়ে কেবল 32টা হয়েছে আমার, এখন আস্তে ধীরে আমি হয়তো শীতের ভিতরে একটু গরুর দাম কম থাকবে, এখন একটু কম থাকবে। অনেক খামারে মনে করে যে শীতের কালে গরু বাড়বো না, কিনে না, সেই হিসাবে আমি কিনো কি কিনবো, কিছু কিনে স্টক করবো, আবার কিছু ইন্ডিয়ান গরু পার হবে এখন, যেগুলো আমি বাইসে আমার মন পছন্দ গেলা রাখবো আর কি, যেগুলো হয়তো সে কাস্টমারও এগুলো তৈরি করার পরে পছন্দ করবে ইনশাল্লাহ। যে কোনো গরু রাখলে তো আর সবটা পছন্দ হয় না কাস্টমারের, আর আমার ভালো গরু ছাড়া আমার নিজেরও পছন্দ হয় না, এ হলো মূল কথা। এই যে আপনি যেমন সংগ্রহ করার চিন্তা ভাবনা করছেন, তাহলে তো খামারি ভাইরাও চিন্তা করবে যে যেহেতু নাসির ভাই এই সময় সংগ্রহ করবে, নিশ্চয় দামটা এখন একটা মানে কি বলে ব্যালেন্সে আছে মনে হয়, আয়ত্ত আছে। হ্যাঁ, আছে বলতে গেলে এই ব্যালেন্সটা থাকবে না আর এই মাসের কয়টা দিন গেলে, নিম্ন তো 10-15 হাজার বাড়তি হয়ে যাবে এটা গরুতে। কারণ কারণটা হলো আপনার এখন তো শীতের মরশুমে একটু মাংসটা বেশি চলে, এখন যা চলতেছে তাছাড়া যে দোকানে হয়তো ধরেন একটা 5 মণি গরু কাটছে ওই দোকানে 10 মণ চলবে। প্রতি বছরের শীতের সময় আমাদের ব্যবসা সিজন, প্রতি শীতেই সিজন, গরমের সময় একটু কমই চলে, তো ইনশাল্লাহ এখন রাখতে পারে খামারিরা, রাখবে তো তারাই, তারা রাখবে দেখি তো আমরা লিয়ানি তাদের কাছে বেচবো, তারা রাখবে আমাদের থেকেই নিবে ইনশাল্লাহ। হয়তো 50 জন কাস্টমার থাকলে যে 50 জন আমার থেকে নেবে এমন তো কথা না, এর মধ্যে 10 জন আমার বাটে পড়বে, আরও বিভিন্ন জায়গায় ঘুরবে। আর আমার কথা হলো আপনারা সারা বাংলাদেশে ঘুরেন, ঘোরার পরে আমাদের কাছে আসেন, আমরা বেচতে পারবো এটি। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় যে খামারি ভাইরা যদি আপনার কাছ থেকে গরু নেয় বা গাবতলি হাট থেকে যদি গরু নেয়, এই যে হাসিলের যে একটা বড় একটা বিষয় সামনে চলে আসে, খামারি ভাইরা প্রায়ই আমাকে প্রশ্ন করে যে গাবতলি হাটের যে পরিমাণ হাসিল, এই হাসিল দিয়ে আসলে আমাদের গরু কিনে পোষায় না, সেক্ষেত্রে আপনারা কতটুকু কী করতে পারবেন? আসলে খামারি যেগুলো আছে ঢাকার আশেপাশে যে হাটগুলো আছে, যেমন মনে করেন হরজতপুর, আশুলিয়া, কালামপুর, এরা কিন্তু শতকরা 1 লাখ টাকা গরু কিনলে 3500 টাকা নেয়, সেটা গাবতলিও নেই। তো গাবতলি আমরা খামারালার পরে আমরা দিছি যে 1 লাখ টাকার গরু 2000 টাকা রাখবো, সেটা মালিক তরফ থেকে আমরা কথা বলছি এবং ইনশাল্লাহ আপনাদের দোয়াতে, এবার তো ইনশাল্লাহ বাজারের সেক্রেটারি আমি, উনি আমার বলছে কিংবা সেই হিসাবে আমি বলছি যে ঠিক আছে, খামারি যদি ওরম থাকে একজন 10-20-50টা গরু পালে তো ওকে সুযোগ সুবিধা ইনশাল্লাহ দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, দেওয়া কমানো একটু, এটা আলোচনার সাপেক্ষে একটু কম বেশি করার সুযোগ আছে, সুযোগ আছে 2000 টাকা লাখে নিব, এই সুযোগ 1500 টাকা কমাইছে আর কি মালিকের। আচ্ছা আচ্ছা, এখন একটু পরামর্শ দেন খামারি ভাইরা, কোন ধরনের গরু মানে কোন বয়সের গরু বা কোন ধরনের গরু কিনলে সামনে ঈদের তো এখনও প্রায় কত
প্রায় 8-9 মাস বাকি আছে কোন ধরনের গরু কিনলে তারা লাভবান হওয়ার সম্ভাবনাটা একটু বেশি আসলে ভাই অনেকে ব্যালেন্সের উপর নির্ভর করে যে হয়তো লাভ আপনার এক একজনের ব্যালেন্সের উপরে এক আছে দেখা যাচ্ছে আপনি 1.5 লাখ টাকা পৌনে 2 লাখ টাকা গরু কিনলেন অর্ডার পরে 70-80 হাজার টাকা খরচ করলেও মানাই কিংবা আপনি 50 হাজার টাকা দিয়ে কিনলেন সেই গরুটা বছরে দুইবার পালতে হবে কারণ আপনি 50 দিয়ে কিনলেন সহবর্তে বেচালাইলেন কষাই গরু পালতে হবে পালি বেচলেন আবার সেই মর্মে ওই গরু গালা কিনলেন সহবর্তের পর 1 লাখ 10 20 ওই গালা আবার কুরবানিতে বেচলেন যার পুঁজি কম আর যার পুঁজি বেশি আছে খরচ কমাইনি লাগে সে বড় গরুই কিনবে যাতে খরচটা ইয়াতে পড়ে লাইনে পড়ে যে এটা করতে 50 খাইলে ওই গরুটা গোছে আয় হবে কিংবা সে কাস্টমার কাছে আমি বেচতেও পারবো কিন্তু ছোটটার মধ্যে আপনি 50 খরচ করে মিলাইতে পারবেন না টাকা মিলবেও না সেক্ষেত্রে মনে করছেন যে একটু বড় গরু কেনাটাই বড় গরুটা কিনলেই তাদের লাগে ভালো হবে খরচটা মেকআপ করে গরুটা বেশি 10 টাকা লাভ করে খেতে পারবে আমরা দেখছি যে ঈদের পরে এখন পর্যন্ত গরুর দাম কিন্তু আর বাড়ে নাই ধীরে 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 একটু কমের দিকে এখন পর্যন্ত দেখছি তো আপনি বলেছেন যে যদিও সামনের দিকে গিয়ে হয়তো বা বাড়ার একটা সম্ভাবনা আছে আচ্ছা এই ধরনের যে একটু কমে যায় ঈদের পরে এটা কি প্রতি বছরই এরকম হয় প্রতি বছর হয় বলতে গেলে আপনিও বুঝতে পারছেন না অনেক অনেকেই গরু আনছে ব্যাপারী হাটের তারা বলতেছে বাজার কম বাজার কম তবে এক মাস আগে যা ছিল আর এখন যা আছে 10-এর উপরে বাড়ছে 10,000-এর উপরে বাড়ছে এটা গরুতে কারণ এটা আমরা রেগুলার কিনতাছি বেচতাছি এটা আমরা জানি কিন্তু হয়তো আমি 10টা গরু আনছি বেচতে পারতাছি না এই হয়তো আপনার প্রচারই বললাম যে বাজার খুব খারাপ কিন্তু আসলে গরুর দাম কম না দাম অনেক বেশি কিন্তু বেচতে পারতাছি না এই হলো কাস্টমার নাই এর লাগি আমার কাছে খারাপ বাজার খারাপ কিন্তু আসলে গরুর দাম বেশি গরুর দাম কম না এখন পর্যন্ত বর্তমান 25,000 টাকা মন চলে বাজারে গাভী গরুটা হয়তো 24,000 টাকা মন মিলে আর যেগুলো আপনার হাড় গরু কিংবা দেশি ষাঁড় লালন পালন করার লাগি এটা নিতে হলে 26,000 টাকা মূল লাগবে যেটি পালার লাগি নিব 26-এর নিচে এটা মেলাইতে পারবো না আচ্ছা আরেকটা একটু জটিল বিষয় একটু যদিও এটা আপনি কিভাবে ব্যাখ্যা করুন আমি জানি না সেটা হচ্ছে যে আমাদের আশেপাশের যে দেশগুলো আছে এ বলেন ভারত বলেন পাকিস্তান বলেন নেপাল শ্রীলঙ্কা এই দেশগুলোর চেয়ে আমাদের দেশের গরুর গোশতের দাম অনেক বেশি পাকিস্তানে আমরা দেখছি যে মাত্র 380 টাকা কেজি গোশত আমি ভুল বললাম মনে সম্ভবত 340 কি 380 টাকা কেজি গোশত ভারতেও আছে 500-এর উপরে আছে এভারেজ আর কি গরুর গোশত এবং আমরা দেখছি যে শ্রীলঙ্কা নিয়ে এত কথা হচ্ছে সেখানেও প্রায় 500-550 টাকার মধ্যে গোশত আছে কিন্তু আমাদের এখানে গোশতের দাম এত বেশি কেন আসলে ভাই বাংলাদেশে যেভাবে গোশ খায় এত গোশ আর পৃথিবীর কোথাও খায় না সেটা আপনার কুয়েত বলেন সৌদি বলেন আমার শালা একজন সেটা হলো এখন সৌদিতে সে মাংসর দোকান আছে সে মাংসর কারবারে জড়িত তে একটা বাজার করছে তারা এরকম খোলামেলা দোকান না একটা মার্কেটে যে দেখা যাচ্ছে 60-70টা মাংসর দোকান আছে এই সারা এলাকার লোক একখানে বাজার করে মাংসটা এক সাইড করে দিয়েছে তো এরকম আর কি কিন্তু ইন্ডিয়ার কথা বলেন ইন্ডিয়া বর্তমান মাংসর কিলো হলো 200 টাকা 180 টাকা এ হলো ইন্ডিয়ান তো ইন্ডিয়ান তারা হয়তো হিন্দু রাষ্ট্র তাদের সাথে আমাদের মিলবো না কারণ তারা তো গরুটা খায় না কিছু মুসলমান আছে পশ্চিমবঙ্গে তারা খায় তাও চুরি দাড়ি করে খায় আমরা নিজেরাও তো ইন্ডিয়ায় গেছি দেখছি অনেকই কম খায় অনেক কম খায় তবে বাংলাদেশের মুসলমান যেভাবে খায় ওরা এরকম খায় পাকিস্তানে তো কম পাকিস্তানে কম পাকিস্তানে গরু এরকম আমদানি আছে আপনার এমনও রাষ্ট্র আছে কিছু কিছু চীনে একটা বাংলাদেশের থেকে বড় একটা ফার্ম আছে এটা আপনি জানেন কি না জানেন আপনি ইউটিউবের ভিতর ঢুকলে দেখতে পারবেন যে সেখানে আপনার ঘোড়া চালিয়ে তারা গরু লালন পালন করে কিংবা পাইলট ম্যান আছে মোটরসাইকেল ম্যান আছে তারা এই সব লালন পালন করে গরু এই বাংলাদেশের থেকে একটা ফার্ম বড় হবে এরকম আছে সেখানকার দেশের সাথে আমার দেশের তুলনা হবে না কখনোই হবে না আরেকটা বিষয় যে আপনি তো বিভিন্ন জায়গায় আমি জানতাম যে মানে গরু দিতেন মানে গোশতের জন্য যেটা কি বলে এটাকে যে বেশি সংখ্যক বিভিন্ন আপনি মানে বাহিনীতে কোনো বাহিনীতে গোশত দিতেন হ্যাঁ বাহিনী বলতে গেলে সেনাবাহিনীতে গোশত দিতাম এবং এখনো মাঝে সাঝে দি কুমিল্লা হয়তো আমাদের পার্টনার আছে সেই মর্মে দিই আমরা এখনো এই করে আও দি যদি চাই সে দামে দরে রেটে মিললে দি কিন্তু কন্টাক্ট আমার নিজের নেওয়া না এবছরে না না আমরা লাস্ট বিষয় একটা জানবো সেটা হচ্ছে যে সবাই সকল দর্শক জানে না কিন্তু আমি আপনার কাছ থেকে শুনেছি ইতোমধ্যে সেই বিষয়টি নিয়ে আলোচনাও হচ্ছে যার কারণে এবার একটা মানে আপনার মুখ থেকে মূল বিষয়টা দর্শককে জানাতে চাই সেটা হচ্ছে যে আমি আপনার কাছ থেকে একটু জানতে পারলাম এবং নিউজেও জানতে পেরেছি যে আপনাদের এই হাট মানে একজন গরু চুরি হয়েছে বা চুরি করা হয়েছে সেই বিষয়টা নিয়ে নাকি একটা কেস হয়েছে এক ধরনের ব্যাপারীদের নিয়ে এবং সেটার একটা মনে হয় সমাধানের দিকে যাচ্ছে তো সেই বিষয়টা একটু যদি ক্লিয়ার করেন আসলে কি এই বিষয়টা এখন বলতে চাচ্ছি না কারণ সেই ব্যবসায়িকটা এখনও বাড়ায়নি তার
আমি ছোট থেকে দেখি তার বাবা ব্যবসা করছে এবং তারা স্যার ভাইও ব্যবসা করতেছে এখনো সাবেক রানিং ব্যবসায়িক তারা হয়তো সে নিয়ে গেছে বাড়িতে মোষ সেটা আনুমানিক তারা স্কেল ধরে তারা গরু সন্দেহ করে তারা ধরে আনছে তবে ইনশাআল্লাহ সে অরিজিনাল ব্যাপারে সে যদি অন্য ভাবো কিছু ভাবো গাবদলি যদি বলে যে না আপনারা 500 ব্যাপারে আসি তার লাগি সুপারিশ করতে হবে আমরা যাইতে প্রস্তুত আছি সব সময় সে অরিজিনালি ব্যবসায়িক আমরা চিনি এবং জানি এতটুকুই বলবো তাছাড়া আর বাড়তি কিছু বললে সামনের দিনে বলবো ইনশাআল্লাহ আচ্ছা না যেহেতু কোটে বিষয়টা মনে হয় আছে কোটে বিষয়টা আপনি বিস্তারিত জানালেন না পরবর্তী ইনশাআল্লাহ বিষয়টা জানাবো তো ভালো লাগলো আপনি যেহেতু এখন এখানকার আপনাদের সমিতির যেহেতু দায়িত্বে আছেন যার কারণে এই প্রশ্নটা করেছি যে আপনারা কতটুকু তাকে সাপোর্ট দিচ্ছেন বা তার পিছনে মানে এই বিষয়টাকে খোলাসা করার জন্য কতটুকু কাজ করছেন আপনারা চালিয়ে যাচ্ছেন আসলে উনি হলো সভাপতি আমি হলো সেক্রেটারি পার্শ্ববর্তী যারাই আছে সবাই এটার পিছনে দৌড়াইতেছে এবং এমনও কি বলছি যারা সদস্যবৃন্দ কিংবা সদস্য যারা নায়ক আব্দুলি যদি এদেরকে ডাকিতে এরা সবাই যাওয়ার লাগে তার লাগে 5,000 মানুষ আছে 5,000ই প্রস্তুত এই লোকের লাগে যাওয়ার লাগে কারণ সে হলো সৎ মানুষ হয়তো যে কোনো বিভ্রান্তিতে পড়ে গেছে অনেক মানুষ জীবনে অনেক কিছু ঘটে ওর জীবনও ঘটে গেছে ইনশাআল্লাহ হয়তো সমাধানে আসি যাবে সামনের ডাই আর কি বিস্তারিত বলে দেবো এটা ওকে ভাই খুব ভালো লাগলো সময় দিলেন ইনশাআল্লাহ আপনার গরুগুলো চলে এলে এরপরে আমরা আবার নিয়মিতভাবে প্রতিবেদন দেখাবো ভালো থাকবেন বন্ধুরা আপনারা অনেকেই বলছিলেন যে নাসির ভাইয়ের কী অবস্থা নাসির ভাইয়ের যে গরুগুলো আমরা ঈদের সময় দেখিয়েছিলাম বা ঈদ পরবর্তী উনি কেমন বিজনেস করছেন ব্যাপারী ভাইদের জন্য গরু আনছেন কি না অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল এই ভিডিওর মধ্য দিয়ে কিন্তু আপনাদের সেই প্রশ্নগুলোর সব কিন্তু উত্তর নিশ্চয়ই পাবেন তো দর্শক আর কথা নয় আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ